ফিজিক্স চ্যাপ্টার 3 বল এই চ্যাপ্টারের বোর্ড সিকিউ সলভিং ক্লাসে তোমাকে স্বাগতম। এখন দেখব যশোর বোর্ড 22 সালের প্রশ্নের সলভ। বলা হচ্ছে একটা বস্তাসহ ট্রলির ওজন 196 নিউটন। ট্রলিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেজেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে ঠেলে নেওয়া হলো। এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো। তাহলে প্রথম 10 সেকেন্ড পর্যন্ত বল দিয়েছি, এরপর আর বল দি নাই। প্রশ্ন করছে প্রথমে ভরবেগ কাকে বলে। ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। এরপর বলা হচ্ছে চলন্ত রিক্সা থেকে লাফ দিলে সামনের দিকে দৌড় দিতে হয় কেন? কারণ গতি জড়তা। চলন্ত রিক্সাতে থাকার সময় আমাদের শরীর রিক্সার সাথে সাথে গতিতে থাকে। যখন আমরা লাফ দিই শরীরের নিচের অংশ স্থির হয় কিন্তু উপরের অংশ গতি জড়তার কারণে সামনে ঝুঁকে পড়ে। এটা ব্যালেন্স করার জন্য আমাদেরকে দৌড়াতে হয় যাতে করে নিচের অংশটাও গতিশীল থেকে আস্তে আস্তে ব্যালেন্সে আসে। তাহলে গতি জড়তার কারণে আমাদেরকে দৌড়াতে হয়। এরপর বলা হচ্ছে ট্রলিটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। প্রযুক্ত বল, দেখো একটা বস্তুর উপর আমরা একটা বল দিয়ে সামনে নিয়ে যাচ্ছি, আবার এখানে ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করছে, দুটো মিলে একটা কার্যকর বল আছে। সো আমরা এখানে প্রযুক্ত বলটাকে বের করতে বলেছে, ঠিক আছে। 10 সেকেন্ড বল প্রয়োগ করে কত মিটার নেওয়া হলো? 10 সেকেন্ড বল প্রয়োগ করে 50 মিটার নেওয়া হলো। এই ইনফরমেশানটা ইউজ করে আমরা অঙ্কটা করব, ঘর্ষণ বল 2 নিউটন। তাহলে চলো আমরা আমাদের ম্যাটটা দেখি। কোন একটি বস্তুর উপর আমরা একটা বল প্রয়োগ করলে সেটা হচ্ছে প্রযুক্ত বল, যে বলের কারণে সে সামনের দিকে যাবে। আবার ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করে, আর এই দুটো বল মিলে যে বলটা হয় সেটা হচ্ছে কার্যকর বল। সো আমরা বলতে পারি এফ কার্যকর বল সমান সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। কেন? কারণ ঘর্ষণ বলটা বিপরীত দিকে কাজ করছে এবং আমরা ঘর্ষণ বলকে ছোটো হাতের এফ দিয়ে প্রকাশ করে থাকি। সো এটা হচ্ছে আমাদের সূত্র। এটার উপর বেসিস করে আমরা প্রযুক্ত বলটা বের করব। আমাদেরকে এই প্রযুক্ত বল বের করতে বলেছে। তো কিভাবে করব? ঘর্ষণ বল অলরেডি দেওয়া আছে 2 নিউটন, এখন আমাদেরকে কার্যকর বলটা বের করতে পারলেই হয়ে যাবে। তাহলে এখন আমাদের ট্রাই কি, কার্যকর বলটা বের করা। তো আমাদেরকে এখানে বলা হচ্ছে 10 সেকেন্ডে 50 মিটার গেল। তাহলে আমরা এটার উপর ভিত্তি করে ত্বরণটা বের করার ট্রাই করি। তো দেখো স্থির অবস্থা যেহেতু ছিল, সো আমরা এখান থেকে বলতে পারি এস ইস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবং এখানে এস হচ্ছে 50 মিটার, আদিবেগ 0 যেহেতু স্থির অবস্থা ছিল, হাফ ইন্টু ত্বরণটা আমরা বের করার ট্রাই করি। কতক্ষণ ধরে ছিল? 10 সেকেন্ড ধরে ছিল, ঠিক আছে। তাহলে হচ্ছে 10 স্কোয়ার। সো এখান থেকে অ্যাফটার ক্যালকুলেশন আমরা পাচ্ছি আমাদের এখানে 50 কে 50, তাহলে আমাদের ত্বরণটা আসা আসলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা ত্বরণটা পেয়ে গেলাম। ত্বরণ যদি পাওয়া যায় তাহলে এই ত্বরণটা কোন ত্বরণ বুঝতে হবে, যেই ত্বরণে বস্তুটা যাচ্ছে। তাহলে বস্তু যেই ত্বরণে যায় সেটা হচ্ছে কার্যকর ত্বরণ, এবং বস্তু যেই বলে যায় সেটা হচ্ছে কার্যকর বল। সো এখান থেকে আমরা কার্যকর বলটা বের করতে পারবো, এফ কার্যকর। তাহলে কার্যকর বলটা আমরা বের করে ফেললাম, কার্যকর বল হবে এম ইন্টু এ। এখন কত হচ্ছে এম কই পাবো? আমাকে উদ্দীপকের মধ্যে ওজনটা দেওয়া আছে 196 নিউটন। তো ওজন থেকে আমরা যদি অভিকর্ষ ত্বরণ জি দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কিন্তু কী পেয়ে যাচ্ছি? এম পেয়ে যাচ্ছি। কাজে আমরা এখানে মানটা বসাবো। আমরা যদি মানটা বসাই কী আসে বলো? 196 ÷ 9.8, তাহলে এটা হচ্ছে আমাদের ভর, ত্বরণ হচ্ছে 1। কাজে আমরা কার্যকর বলটা পেয়ে যাচ্ছি, আমাদের কার্যকর বলটা আসে 20 নিউটন। ওকে, ঠিক আছে। সো এই তাহলে আমরা কার্যকর বল পেলাম 20 নিউটন, ঘর্ষণ বল পেলাম 2 নিউটন। এখান থেকে আমরা প্রযুক্ত বলটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা বের করছি, সুতরাং এফ প্রযুক্ত বল সমান হচ্ছে, ওকে, প্রযুক্ত বল সমান এফ কার্যকর যোগ ঘর্ষণ। অর্থাৎ আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে প্রযুক্ত বলকে রেখে ঘর্ষণ বলকে পাশে নিয়ে আসলাম। তো কার্যকর বল 20, ঘর্ষণ বল 2, অতএব আমার প্রযুক্ত বল 22 নিউটন, এবং এটাই আমার চাওয়া অ্যান্সার। তাহলে প্রযুক্ত বল কত নিউটন পাচ্ছি? 22 নিউটন পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কী করেছি একটু বলি। প্রথমত আমাদেরকে বলা আছে 10 সেকেন্ডে 50 মিটার গেল। তো 10 সেকেন্ডে 50 মিটার যাওয়ার মাধ্যমে আমরা ত্বরণটা বের করে ফেললাম, কার্যকর ত্বরণ, এবং কার্যকর ত্বরণ থেকে কার্যকর বলটা বের করে ফেললাম। সো কার্যকর বলটা বের করে ফেললেই প্রযুক্ত বলটা পাওয়া যাচ্ছে।
এবার আসো, বলা হচ্ছে বল অপসারণের পর অর্থাৎ 10 সেকেন্ড পরে ট্রলিটি, বল অপসারণের পর কিন্তু ট্রলিটি 600 মিটার যেতে পারবে কি না। তাহলে বল অপসারণের পর আমরা বের করব ট্রলিটা কতটুকু যাচ্ছে সেটা। ওকে, তাহলে চলো আমরা একটু করি। বল অপসারণের পরে অর্থাৎ আমরা যে প্রযুক্ত বলটা দিচ্ছি, সেই প্রযুক্ত বলটা যখন আমরা সরিয়ে ফেললাম, এই যে এটা ছিল আমাদের প্রযুক্ত বল, সেই প্রযুক্ত বলকে যখন আমরা সরিয়ে ফেললাম তখন এখানে শুধুমাত্র ঘর্ষণ বলটাই আছে। সেখানে একমাত্র প্রযুক্ত বল চলে গেলে একমাত্র বল হচ্ছে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলের কারণেই সে যাবে। বাট আমরা জানি ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে, গতির বিপরীতে কাজ করার কারণে বস্তুটাকে আস্তে 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 স্লো করে দিবে, একসময় সে থেমে যাবে। তো আমরা একটু দেখব কতক্ষণ পর সে থেমে যাচ্ছে বা কত দ্রুত যাওয়ার পর সে থেমে যাচ্ছে সেটা। তো এই ক্ষেত্রে ঘর্ষণ বল থেকে আমরা ত্বরণটা বের করে নিই। তাহলে আমরা ত্বরণ বের করছি, ত্বরণ এ হবে স্মল এফ ডিভাইডেড বাই ভর, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো আমাদের ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন আর ভর হচ্ছে 196 আমরা 9.8 দিয়ে ভাগ করা পর যেটা আসবে সেটা 20। তাহলে আমাদের আসছে এখানে 0.1 মিটার পার সেকেন্ড। এবং বলে রাখি ঘর্ষণ বল থেকে যে ত্বরণটা পাবো সেটা হচ্ছে নেগেটিভ, বিকজ ঘর্ষণ বলটা কিন্তু গতির বিপরীতে কাজ করছে। ঘর্ষণ বল অলওয়েজ বিপরীতে কাজ করে, নেগেটিভ কাজ করে, সেই জন্য ঘর্ষণ বলের ত্বরণটা আসলে মন্দন, মাইনাস, ঠিক আছে? এবার আমরা বের করব যে কতটুকু যাবে। তো এখানে একটা কথা আছে, দেখো প্রথম 10 সেকেন্ড পর্যন্ত তাকে আমরা বল প্রয়োগ করেছি, এতে করে সে কিছু দূর গেল, যাওয়ার পর 10 সেকেন্ডে তার একটা বেগ থাকবে, 10 সেকেন্ডে তার একটা বেগ থাকবে। তো এটা পরবর্তী সময়ের জন্য আদিবেগ, পরবর্তী সময়ের জন্য ওই 10 সেকেন্ডের বেগটা আদিবেগ। এরপর আস্তে আস্তে যেতে যেতে সে একসময় থেমে যাবে, থেমে গেলে তার বেগটা জিরো হবে। তাহলে আমরা এখন যেটা করব, 10 সেকেন্ডের বেগটা একটু বের করে ফেলবো, v10 10 সেকেন্ডের বেগ হবে u+at। এখানে কিন্তু ত্বরণ ব্যবহার করতে হবে, ওই 10 সেকেন্ডে যে ত্বরণটা ছিল সেটা, ওই 10 সেকেন্ডে যে ত্বরণটা ছিল সেটাকে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের, আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে প্রথম 10 সেকেন্ডের হিসাবটাই করছি। সো প্রথম 10 সেকেন্ডে তার আদিবেগটা শূন্য ছিল, স্থির অবস্থা থেকে যাত্রা করেছিল। এবং আমরা গ নাম্বার প্রশ্ন থেকে পেয়েছি, আগের প্রশ্ন থেকে পেয়েছি যে ত্বরণটা ছিল 1 এবং সময় হচ্ছে 10 সেকেন্ড। তার মানে আমরা কিন্তু এখানে বেগটা পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 10 সেকেন্ডের বেগ, যেটা পরবর্তী সময়ের জন্য আদিবেগ হয়ে দাঁড়াবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখানে পরবর্তী 10 সেকেন্ডের ত্বরণটা বের করলাম এবং 10 সেকেন্ডের বেগটা বের করে নিলাম। এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে কতটুকু যাবে সেটা। সো v² সমান u² প্লাস 2as, আমরা সূত্রে প্লাস দিয়ে লিখব, মান বসানোর সময় মাইনাসটা দিব। দেখো একসময় সে থেমে যাবে, তাই শেষ বেগ জিরো, আদিবেগ হচ্ছে প্রথম 10 সেকেন্ডের যেটা শেষ বেগ সেটা, সেটা হচ্ছে 10, তাকে স্কোয়ার করে দিব। 2 ইন্টু ত্বরণ হচ্ছে -0.1, সরণটা বের করে দেখব আমরা সে কতটুকু যাচ্ছে সেটা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি s = 100 - 2। তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি আমাদের সরণ আসছে, ওকে, 500 মিটার, সরণ এসেছে 500 মিটার, যেটা 600 মিটারের কম, তার মানে 600 মিটার সে আসলে যেতে পারবে না। সো এই হচ্ছে আমাদের সলভ। আমরা একটু বলি এখানে কী করেছি, যেটা আমাদেরকে বলেছে বল অপসারণের পরে। সো বল অপসারণের পর একটাই বল আছে, ঘর্ষণ বল, সেই অনুযায়ী আমরা ত্বরণটা বের করে নিয়েছি। আর আমাদেরকে এই পরবর্তী সময়ের জন্য আদিবেগটা দরকার পড়ছে। সো পরবর্তী সময়ের আদিবেগ হবে প্রথম 10 সেকেন্ডের শেষ বেগ। প্রথম 10 সেকেন্ডের শেষ বেগের জন্য আমরা প্রথম 10 সেকেন্ডের আদিবেগ ইউ ব্যবহার করেছি, প্রথম 10 সেকেন্ডের ত্বরণটা ব্যবহার করেছি, এটা ব্যবহার করে আমরা 10 সেকেন্ডের বেগটা বের করে নিয়েছি। তারপর সেটাকে পরবর্তী সময়ের আদিবেগ হিসেবে ব্যবহার করেছি, করে আমরা অঙ্কটা সলভ করলাম, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের সলিউশন।